হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিষ্টি রোনা ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি ভালোর মধ্যেও একটু একটু খারাপ আছি, কেন না আমার একটু ঠান্ডা লেগেছে, অনেকটা ঠিক হয়ে গেছে। তোমরা গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছিল। এখনো ঠিক হয়ে গেছে কিন্তু তাও হালকা হালকা আছে। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও। তো আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বছরটা যাতে সবার খুব ভালো কাটুক। আর এই বছরে সবাই যার যার মনের ইচ্ছা আছে যেন সব পূর্ণ হয়ে যায়, এটা একটা রিকোয়েস্টের ভিডিও বলতে পারো। তো এই ভিডিওটা হচ্ছে আমার স্কিন কেয়ার ভিডিও, যেয়েছো অনেকেই। তো আমি কি বলতো, সেরকম স্কিন কেয়ার মানে আমার যে একটা রুটিন থাকে না, অনেকের আছে ডে টু নাইট অবধি স্কিন কেয়ার, মানে সকাল থেকে রাত অবধি কী কী মানে করে না করে স্কিনের উপর যত্ন। বেসিক্যালি তোমরা বিলিভ করবে কিনা জানি না, আমি কিন্তু কিচ্ছু করি না, মানে যেটুকু করি সেটাই এর মধ্যে আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে নিজে মেক আপ করি না করি সবটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কীরকম, মানে একদম পুরো রোদ নেই, কালকে থেকে শুরু হয়েছে আমাদের এখানে রোদ নেই, একদম এত ঠান্ডা পড়েছে বিশ্বাস করবে না। আর সকাল সকাল স্নান টানানো করে নিয়েছি, তো ছাদে চলে এসেছি ভিডিও করতে। আর রাস্তার পাশে বাড়ি, বুঝতেই তো পারছো বাস গাড়ির আওয়াজ হতেই পারে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, মানিয়ে নিও বন্ধুরা। তো চলো এগুলো স্টার্ট করে দেখানো। তো প্রথমে যেটা তোমাদের কাছে বলবো সেটা হচ্ছে আমি মুখে কী লাগাই। প্রথমেই বলছি সকালে আর রাতে শোয়ার আগে আর সকালবেলা স্নান করার সময় আমি একটা ফেস ওয়াশ লাগাই, সেটা হচ্ছে পতঞ্জলির ফেস ওয়াশ লাগাই সুন্দরিয়া। আর এই ক্রিমটা হচ্ছে আমি ইউজ করি, সেটা হচ্ছে পন্ডস। দেখো পন্ডস এই ক্রিমটা হচ্ছে আমি ইউজ করি, এই ক্রিমটা মুখে ইউজ করি। আর গা হাত পায়ে, মানে গায়ে হাত পায়ে শীতকালে হচ্ছে এই রেজিনের এইটা আমি লাগাই, এছাড়া কিচ্ছু আমি মুখে ইউজ করি না। একটা ফেস ওয়াশ সকালবেলায় আর রাতে শোয়ার আগে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিই, তারপরে এই পন্ডস ক্রিমটা আমি ইউজ করি। আর এটা তো তোমাদের তো বলে দিলাম, এটা হচ্ছে গায়ে হাত পায়ে, মানে গায়ে হাত পায়ে লাগানোর জন্য এই ক্রিমটা। এই হচ্ছে গেল। আর এবার চলে আসি মেকআপে, এই দুটো জিনিসই কিন্তু আমি ইউজ করি। আর একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ফাউন্ডেশন, সেটা হচ্ছে ফাউন্ডেশনটা আমি একটু লাগাই ইউজ করি। তো এই হচ্ছে তিনটে জিনিস আমার গেল। এবার হচ্ছে মেকআপে চলে আসি। তো তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখেছো আর আমাকে দেখো যে আমি অতটা হেভি মেকআপ করি না, আর আমার ভালো লাগে না হেভি মেকআপ করতে, আমি খুব সিম্পল থাকতে ভীষণ ভালো লাগে, আমার ভালোবাসি। তো যার জন্য আমি খুব একটা হেভি মেকআপ করি না। যদি কোনো রিলেটিভের বা কোনো ক্লোজ কারোর, ধরো কোনো একটা অকেশনে গেলাম বা বিয়ে আছে, কোনো একদম পুরো নিজস্ব বা কোনো একটা দুর্গাপূজা যেমন অষ্টমীতে সেজেছিলাম, এরকম যদি কোনো মানে প্ল্যানিং থাকে যে এটা এটা করবো, তখন আমি কী করি পার্লার থেকে সেজে আসি। তো এটাই হচ্ছে তোমাদের কাছে শেয়ার করার ছিল। আর এবার মেকআপ কী কী করি দেখো, মেকআপ যখন আমি করি তখন পন্ডস ক্রিমটা আমি একদম মুখে লাগিয়ে দিই, তারপরে লাগাই হচ্ছে ল্যাকমি ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটা লাগানোর পরে তারপরে লাগাই হচ্ছে আইলাইনার, কাজল। আইলাইনার কাজল আমি খুব একটা ইউজ করি না, তোমরা আমার ভিডিওতে দেখবে যে আমি খুব একটা আইলাইনার কাজল পরি না, খুব রেয়ার পরতে মানে পরি আমি আর কি। দেখো ল্যাকমির একটা কাজল, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা আইলাইনার, এটা অনলাইন থেকেই কেনা ওয়াটার, এটা ব্লু হেভেনের আইলাইনার, এটা হচ্ছে অনলাইন থেকে কেনা, আর এই কাজলটা দোকান থেকেই কেনা ল্যাকমির কাজলটা। তো কাজল খুব একটা আমি লাগাই না, কিন্তু তাও যদি ভুল ভবিষ্যৎ কোথাও মানে ভালো লাগে লাগাই, মানে যদি মন চায় তাহলে লাগাই। আর একটা হাইলাইটার আছে, তো হাইলাইটারটা তোমাদের তো বললাম যে যখন আমি এই পন্ডস ক্রিমটা প্রথমে মেকআপ করার সময় দিই, তারপরে দিই হচ্ছে তোমার ফাউন্ডেশনটা, তারপরে লাগাই হচ্ছে তোমার মাস্কারা। মাস্কারাটা এই মুহূর্তে আমার কাছে নেই, মাস্কারা নেই বলে কী করি বলো তো, এই আইলাইনারটা দিয়ে আইল্যাশ করে দিই, ঠিক আছে, আইল্যাশ মানে মাস্কারার মতন আইল্যাশ বানিয়ে নিই এই আইলাইনারটা দিয়ে। আমার এই মুহূর্তে আমার কাছে মাস্কারা নেই। আর আর দেখো লিপস্টিক, লিপস্টিকের কালেকশন আমার কাছে অনেক মানে আছে, মানে ভালোই আছে, কারণ লিপস্টিক পরতে আমার খুব ভালো লাগে, যার জন্য আমি কিনে রেখে দিই। দেখো এটা হচ্ছে ল্যাকমির, এটা পুজোর সময় কেনা হয়েছিল। একদম পুরো নিউট কালার, তো ভীষণ ভালো লেগেছিল কালারটা। তো এটা একটা ল্যাকমি লিপস্টিক, এটা মানে রেড কালার,
কথা তো বললাম, লিপস্টিক পরতে আমার খুব ভালো লাগে, যার জন্য আমি এই কালারটা দেখো কি দারুণ কালারটা, তুমি বুঝতে পারছো তো? বুঝতে পারবে দেখো, এই কালারটা পুরো রেড একটা ইয়ে কালার, চেরি যে কালারটা ওই কালারটা, আর এটা হচ্ছে নিউড কালার, আগেরটা যেটা দেখালাম এটা হল ল্যাকমি লিপস্টিক। এটা একটা নেকলাইনের লিপস্টিক আছে আর হুডা বিউটি লিপস্টিক আছে, দেখো দুটো কালার, আর রেড কালার, আর একটা হচ্ছে পার্পেল কালার, পার্পেলও ঠিক না, সেই পিঙ্ক পিঙ্ক একটা কালার আছে না, পার্পেলও না, পার্পেল কালার না, এটা হচ্ছে তোমার ওই তো পিঙ্ক পিঙ্ক মতন একটা ওরকম একটা কালার হবে, আমি বলতে পারছি না অতটাও। তো এই হচ্ছে আমার সাজের জিনিস, আর এই হচ্ছে হাইলাইটার, একটা ছোটটা হাইলাইটার আছে, এটা আমি এগুলো মানে করার পরে তারপরে আমি একটুখানি লাগাই। এই হচ্ছে আমার মেকআপের একদম পুরো মেকআপের জিনিস, আমি খুব একটা হেভি সাজি না, তোমাদের তো বললাম আমি খুব একটা হেভি সাজতে পছন্দ করি না, যদি কোনো অকেশন টকেশনে বা কোনো নিজেদের রিলেটিভ বা ক্লোজ কারোর কোনো কিছু অনুষ্ঠান থাকে তখন আমি পার্লার থেকে সেজে আসি। এছাড়া আমি যখন যেখানে যাই আমি একটু সিম্পল সাজতে ভালোবাসি, তো এই কটা জিনিস হলে আমার হয়ে যায়। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, তোমাদের কাছে ক্লিয়ার হলো? আর আমি তো বললামই যে আমার মুখে কি মাখি পন্ডস ক্রিম, একটা ফেস ওয়াশ, আর শীতকালে এটা গায়ে হাত পায়ে মাখার জন্য এই ক্রিমটা। এই হচ্ছে আমার স্কিন কেয়ারের ভিডিও বলতে পারো, তো এই ছাড়া আমি আর কিছু ইউজ করি না। তো এই ছিল স্কিন কেয়ারের ভিডিও, আর কীভাবে মেকআপ করি, কী সাজি না সাজি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখো ভেজলিন, এই ভেজলিনটা আমি সবসময় ইউজ করি, কারণ আমার খুব ভালো লাগে ইউজ করতে, যার জন্য ভেজলিনটা আমি ইউজ করি। তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল? আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল বাটনটিও প্রেস করে দিও, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। আর চলো অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করো তোমরা, চ্যানেল নিউ ভিউয়ার্স তারাও ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকে এই অবধি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।